আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, বিসমিল্লাহি রাহমানির রাহিম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি আল্লাহ পাকে নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ নেয়ামতকে বাড়িয়ে দেন। আর কেউ যদি আল্লাহ পাকে নেয়ামত পেয়ে না শুকরি করে, আল্লাহ নেয়ামতকে ছিনিয়ে নেন। আজকে আপনাদেরকে বলবো, কেউ যদি সকাল সন্ধ্যা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া মাগফিরাত করতে থাকেন। তো সূরা হাসরের শেষ 3 আয়াত হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতু ওয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউর লাহুল আসমাউল হুসনা ইসাবিউ লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। সকালে ফজর নামাজের পরে আপনারা একটা দোয়া আছে, যে দোয়াটা পড়লে যে কোনো জীবজন্তুর বিপদ আপদ থেকে আপনারা বাঁচতে পারবেন। এটা সকালে 3 বার মাগরিব নামাজের পরে 3 বার পড়বেন। বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউ ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। তারপর ফজর নামাজের পরে কেউ যদি পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, কেউ যদি 7 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এবং ফজর নামাজের পরে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদওয়াকাল জান্নাতুল ফিরদাউস 8 বার পড়লে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে